স্কুটিতে লোকানো 68 লক্ষের সোনার বিস্কুট, সীমান্তে স্কুটি সহ ধৃত পাচারকারী, উদ্ধার 8টি সোনার বিস্কুট, ঘটনায় চাঞ্চল্য। স্কুটি সিটের নিচে লুকানো 68 লক্ষ টাকার সোনা, ফের সীমান্তে সোনা পাচারের চেষ্টা, বিএসএফ এর তৎপরতায় উদ্ধার কয়েক লক্ষ টাকার সোনার বিস্কুট, আটক এক পাচারকারী। ধৃতকে এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। সীমান্তবর্তী এলাকায় চোরা চালান নতুন কিছু নয়, বিভিন্ন সময় চোরা কারবারীরা নিত্য নতুন পথ অবলম্বন করে সীমান্তে সোনা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কখনো গোপনাঙ্গে লুকিয়ে, কখনো আবার সাইকেলের টায়ারের মধ্যে, কখনো আবার স্কুটির সিটের তলায় করে সোনা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাচারকারীরা। শুধুমাত্র সোনা বা রূপোর গহনা নয়, বিভিন্ন সময় নানান ধরনের নিষিদ্ধ ঔষধ বা ফেন্সিডিল পাচারের চেষ্টাও চালাচ্ছে পাচারকারীরা। এদিন আবারও উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে কয়েক লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ। জানা গেছে, এই মুহূর্তে ভারত বাংলাদেশের সীমান্তের হাকিমপুরে কর্মরত সীমান্তরক্ষী বাহিনীর 112 নম্বর ব্যাটেলিয়ন। ঘটনা সূত্রে জানা যায়, এদিন বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে একটি স্কুটি করে এক ব্যক্তি হাকিমপুর চেকপোস্টের দিকে আসছিলেন। সেই সময় সীমান্তে কর্তব্যরত 112 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের তাকে দেখে সন্দেহ হয়। এরপর ওই স্কুটি চালককে দাঁড় করায় সীমান্তরক্ষী বাহিনীর কর্মীরা। তাকে জিজ্ঞাসা করতেই তার কথায় অসঙ্গতি মেলায় ওই স্কুটি চালককে দাঁড় করিয়ে স্কুটিতে তল্লাশি চালাতেই স্কুটির সিটের তলা থেকে 8টি সোনার বিস্কুট উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। জানা যায়, উদ্ধার হওয়া বিস্কুটগুলির বাজার মূল্য প্রায় 68 লক্ষ টাকা। এরপর ধৃত ওই ব্যক্তিকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। বাজেয়াপ্ত করা হয়েছে তার স্কুটিটিকেও, সেই সঙ্গে উদ্ধার করা হয় বিস্কুটগুলি। বিস্কুটগুলি উদ্ধার করে তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। পাশাপাশি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর সঙ্গে আন্তর্জাতিক কোনো পাচার চক্রে যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ধৃতকে এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। বিএসএফ সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান রুখতে সদা তৎপর সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। সীমান্তে চোরাচালান বেড়ে যাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকার বাজারগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেই সঙ্গে আগামী দিনে আরো কড়া নজরদারি চালাবার জন্য সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।